কেন্দ্রীয় বাজেটের আগে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বিশাল তথ্য প্রকাশে এসেছে। এই মুহূর্তে আম আদমিকে রান্নার গ্যাসের জন্য সিলিন্ডার প্রতি খরচ করতে হয়। সাধারণ মানুষ আশা করেছিলেন যে বাজেটের আগে রান্নার গ্যাসের দাম সস্তা হবে, কিন্তু বাজেটের আগে রান্নার গ্যাসের দাম কমলো না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই হলো যে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে এবার তেলের দাম বৃদ্ধি করা হয়নি। দেশভর রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আজই নির্ধারিত হয়েছে। তবে সরকারি তেল সংস্থা IOCL এর পক্ষ থেকে সমীক্ষা করে রান্নার গ্যাসের দাম না কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখে দেখে নেওয়া যাক দেশের 4 মেট্রোতে রান্নার গ্যাসের ঘরোয়া সিলিন্ডারের দাম এক নজরে। দেশের রাজধানী দিল্লিতে ঘরোয়া রান্না গ্যাসের সিলিন্ডারের দাম 1053 টাকা, বাণিজ্য নগরী মুম্বাইতে 1052 টাকা, কলকাতায় 1079 ও চেন্নাইতে 1068 টাকা। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেওয়া যাক। দেশের রাজধানী কলকাতার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1769 টাকা, বাণিজ্য নগরী মুম্বাইয়ে 1721 টাকা, কলকাতায় 1870 ও চেন্নাইতে 1917 টাকা। ঘরোয়া রান্না গ্যাসের দাম 14.2 কেজি সিলিন্ডার ক্ষেত্রে শেষবার পরিবর্তিত হয়েছিল July 2022। গত এক বছরে ঘরোয়া রান্না গ্যাসের দাম 153 টাকা বর্ধিত হয়েছিল। 2022 মার্চে ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বর্ধিত হয়। তারপরে মে মাসে ফের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি পেয়েছিল। মে মাসে দ্বিতীয়বার 3.5 টাকা বৃদ্ধি হয়েছিল। তারপরে জুলাইয়ের শেষবার সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি পায়। সম্প্রতি বেশ কয়েকবার দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। 1 আগস্ট 2022 সিলিন্ডার প্রতি 36 টাকা করে দাম কমেছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের। 6 জুলাই 2022 সিলিন্ডার প্রতি 8.5 টাকা করে দাম কমেছিল 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা BPCL 26 আগস্ট থেকে 15 দিনে একটি রিফিলের নিয়ম নিয়েছে। অন্য সংস্থাগুলি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনও একই পথে হাঁটতে পারে। বাড়ির রান্না গ্যাসের সিলিন্ডারের দাম জুলাই থেকে পরিবর্তিত হয়নি। এর আগে জুলাই মাসে 14.2 কেজির গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা করে বেড়েছিল। তার আগে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত হয়েছিল মে মাসে।